বলো কেন ফলটা ফেলে দিলে? না না আমি আমি সত্যি বলছি খেলে কি বলো? থেমে গেলে কেন? ফলটা তো হাতে ধরে আমার মনে হলো না ফলটা খারাপ ছিল। তুমি অত দূর থেকে বুঝে গেলে ফলটা খারাপ ছিল? জবাব দেবো এবার আমি। পারুলকে বাঁচানোর কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। এখনো রাজকন্যার দেহে প্রাণ আছে। বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ার আগে এই বিষকে শরীরের ভেতর থেকে টেনে বের করে ফেলতে না পারলে রাজকন্যাকে বাঁচানো সম্ভব নয়। সম্ভব? আমি এই বিষ বের করব পারুলের শরীর থেকে। আমি পারুলকে বাঁচিয়ে তুলব। আমার সমস্ত বিষ আমি বেরিয়ে নিচ্ছি। এক্ষুনি তোমার জ্ঞান ফিরে আসবে। কে তুমি? শুনেছিলাম পূর্ণ রাক্ষসী হলে মণিমল্লিকা পূর্ণ শক্তি অর্জন করবে। আমাকে বলি দেওয়ার পর তো রাক্ষসী রানীর সেই শক্তি অর্জন করা উচিত ছিল। তাহলে কি রাক্ষসী রানী এখনো সমস্ত শক্তি অর্জন করতে পারেনি? ভাবছি যমরাজের কথা। উনি আমাকে বলেছিলেন যে অশুভ শক্তির বিনাশ করতে হবে, দুষ্টের দমন করার আগে আমার মৃত্যু হবে না। ঠিকই তো বলেছিলেন। তাহলে কি আমার কাজ শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে? এবার শয়তানের উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করে মাথা নিচু করে প্রণাম কর। একটা শব্দ হলো বলে মনে হলো। অশুভ শক্তির সঙ্গে যুদ্ধ তোমার, আর এরা সবাই সেই অশুভ শক্তির রানী মণিমল্লিকার সঙ্গে। তাই এসব কিচ্ছু ভেব না, তোমাকে এই লড়াইতে জিততে হবে। তাই মনকে শক্ত কর। তোমরা কেউ এসো না, আমি যাই। গিয়ে কথা বলে দেখি কি চায় ওরা। সেনাপতি মশাই, ওই জন্তুগুলোর তেড়ে আসার ভঙ্গি আমার স্বাভাবিক মনে হচ্ছে না। ওদের চোখের দৃষ্টি ভালো লাগছে না। এ কি দেখছি আমি? রানী পদ্মাবতীকে মারতে চাইছে বনের পশু। কি করছে এরা? মাকে আক্রমণ করছে। তবে কি আমার মতো মাকে ওরা আর চিনতে পারছে না? ওরে ওরে আমায় মারিস না। উনি পশু পাখিরা আমাদের হয়ে যুদ্ধ করছে রাক্ষসদের সাথে। চল তাদের সাহায্য করি আমরা। চল পারুল, চল। শুনলি না তো আমার কথা? তুই নিজে গেলে এতক্ষণে যুদ্ধ জয় করে ফিরে আসতিস, ওই পারুলের শক্তি পরীক্ষা করতে গিয়ে কতগুলো রাক্ষস সৈন্যর প্রাণ গেল। শোন পদ্মা, পারুলের সামনে এখন কঠিন পরীক্ষা। কেবলমাত্র নিজের বুদ্ধি আর বাহুবলেই ওকে ওর শত্রুকে পরাস্ত করতে হবে। এই যুদ্ধে আমি ওকে কোনো সাহায্য করতে পারবো না। আমার হাতের অঞ্জলিতে ঢেলে দে এই জল।
যা পদ্মা, তোর চাপা ছেলেদের নিয়ে ওই পদ্মের মাঝখানে গিয়ে বস তুই। আগের ভুল আমি আর করতে চাই না মাথা। আপনি ঠিকই বলতেন, শত্রুর দুর্বল জায়গা বুঝে ঠিক ঠিক সেই জায়গায় ঘা মারতে হয়, তবেই জয় সুনিশ্চিত। এই কথা তো তোকে আমি অনেকবার বুঝিয়েছি মল্লিকা, কিন্তু তুই আমার কথা শুনিস না, সব তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছিস। আমি নিজেকে অনেক শুধরে নিয়েছি মাথা। আগে শত্রুর দুর্বল জায়গা বুঝবো, কারণ এই ধর্মযুদ্ধে প্রধান মুখ হলি তুই। প্রতিবিম্বতে যে আমার আসল চেহারা ফুটে ওঠে তা তো জানি আমি, আর তাছাড়া এখন তো নিজেকে লুকোবারও কিছু নেই, কারণ রানী মণি মল্লিকা এখন আমাকে পারুল বলেই চিনতে পেরে গেছে। চেরাতের পর হয়তো মতুর এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন খোকাকে কি করে মানুষ করবে তুমি? তুমি কি কোনোভাবেই খোকাকে আর এই সংসারে ধরে রাখতে পারবে না? সেই কারণেই তো আমি তোমাকে শুধোচ্ছি। পারবে করুণার বেটার মা হতে? করুণার বেটার মা হওয়ার অর্থ খোকার বাপে? আপনি এত দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন শ্যামা আমি ভাবতে পারি। এত রাতে কাউকে না বলে জানলার গ্রিল খুলে আপনি বাইরে চলে গেলেন। দয়া করে আপনি আমাকে অবিশ্বাস করবেন না ছোট কর্তা, দয়া করে অবিশ্বাস করবেন না। আমি নিজেই নিজের পথে বাধা সৃষ্টি করে বসে আছি, ওই তর্ক পঞ্চাননকে এখানে এনে টোল খুলতে চায়, রামকে হারাতে চায় পাণ্ডিত্যে বিদ্যায় বুদ্ধিতে। তোমার শিব ঠাকুর কি অন্ধ? না হলে সবকিছু জেনে শুনেও কি করে চুপ করে আছেন? সুকুমার তো ধরা পড়েই গেছে, আরেকজন এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, সাগর দত্ত। দেখুন আমি যদি ফেঁসে যাই না তাহলে আপনিও কিন্তু ফাঁসবেন, আমার দুর্নীতির পুরোপুরি অংশীদার আপনি, কারণ আমি যে টাকাটা কামিয়েছি তার ভাগ আপনিও পেয়েছেন। আপনিও ওই লোকটা যতদিন না লকআপের ভেতরে যাচ্ছে ততদিন আমার কিছুতেই শান্তি নেই। বাপি আই মিস ইউ বাপি, আই লাভ ইউ বাপি। আমি তোকে খুব ভালোবাসি, খুব। তুই চলে আয় মা। চলে আসবো বাপি, যাওয়ার আগে তোমার সঙ্গে দেখা করেই যাব। যাওয়ার আগে মানে? আমার আর আমার মেয়ের মাঝখানে এসে তুমি কিন্তু ভালো করলে না বকুল। কেন বকুল, এমন কি করেছে কাকুমণি? কার জন্য এসা এই বিয়েটা করতে চাইছে না? কার জন্য মানে বুঝলাম না আমি। তোদের অত্যন্ত প্রিয় মানুষ আপনারে, আপনার স্ত্রী কোনো ওষুধ দেননি মানে খাবার পরে বা কোনো সময়? বলছি তো আপনাকে না, আমি কোনোদিন কোনো ওষুধ খাইনি। এ তো সব ওষুধ ধরা রয়েছে, তার মানে শহরের বাবুরে ওষুধ খাওয়ায় নি দিল তোমা, ও চায় না আমার শহরের বাবু ভালো হয়ে উঠুক। এখন যাও, অনেক বেলা হয়ে যাচ্ছে, এরপর দেরি হয়ে যাবে। আম্মু আসি। গরিবের টাকা না থাকার এক জাল, আর টাকা থাকার হাজার জাল। টাকা থাকার আবার কিসের জ্বালা? এমন আবার হয় নাকি মা? দেখবি হয় কি না। Zubi-dubi, zubi-dubi, pam-pa-ra, zubi-dubi, pa-ram-pam, zubi-dubi, zubi-dubi, na-che-kyo-pagal-stop.